ফটাফট উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে কোনো রকমের জামাটুকু পরে রেডি হয়ে গেল আয়ুষি। অনেকক্ষণ আগেই যখন আন্টি ব্রেকফাস্ট দিতে এসেছিল, তখনই আন্টিকে জিজ্ঞাসা করে একদম শিওর হয়ে গেছে আন্টি ফোন করে জানিয়েছিল দাদাকে। ভাগ্যিস জানিয়েছিল, না হলে তো জানতেই পারত না যে দাদাও কখনো এতটা কেয়ার করতে পারে ওর। খুব কম এমন দিন গেছে যখন সোম আয়ুষির প্রতি এতটা সহৃদয় হয়েছে। কোন দিকে সূর্য উঠেছে আজকে জানে? এর আগেও তো কতবার কত রকমভাবে আঘাত পেয়েছে ও, কই তখন তো এরকমভাবে কখনো বলেনি। কথাটা ভেবেই যদিও মনে মনে বেশ খুশিই হলো, কিন্তু এদিকে যে সেই তখনের পর আর একটা মেসেজও করেনি অভি, আর যে পারছে না ওর সাথে কথা না বলে থাকতে। গতকাল সন্ধে থেকে এখন ঘড়িতে 9:45, প্রায় 15 ঘন্টা হতে চলল। অন্য সময় আলাদা ব্যাপার, কিন্তু রাগ করে কথা না বলে থাকতে আর পারবে না ও। অনেকক্ষণ কথা না বলে থেকে নিয়েছে, মনে মনে একবার হিসেব করে দেখেও নিল আয়ুষি। এই ঢের, মুখে যতই বলুক নিজে থেকে কথা বলবো না, কিন্তু মন তো আর ওর কথা শুনে না। যতই রাগ করুক, যতই মুখে বড় বড় লেকচার মেরে নিক না কেন, খুব বড় থেকে বড় 15 মিনিটই ওর রাগ স্থায়ী হয়। ওর থেকে আগের ডেডলাইন কখনো এগোতেই পারে না, আর সেখানে তো আজ 15 ঘন্টার ব্যাপার। রিং হচ্ছে, ফোনটা তুলছে না কেন? মোবাইলে আরেকবার সেভ করা নাম্বারটা ডায়াল করলো আয়ুষি। ধুর, এবার তো আবার সুইচ অফ বলছে, নিশ্চয়ই চার্জ শেষ। কোনোদিনও তো চার্জে দিতেও শিখল না ফোনটা। আপন মনেই নিজের সাথে বকতে বকতে শেষ কথাটুকু মুখ ফসকে বেরিয়ে গেল আয়ুষের। ওর পাশেই বসে সোম ফোনে কথা বলছিল ওর অফিসের একজন কলিগের সাথে। অনেক আগেই সোম আয়ুষিকে ওর ম্যাচ থেকে নিয়ে বেরিয়ে পড়েছে, এখন সোজা এক্সরে করে পিসিমনির বাড়ি ফেরত যাবে। ওকে অস্থির দেখে সোম বলল, দেখ হয়তো প্র্যাকটিসে আছে, সামনে ম্যাচ আছে তো। ঠিকই বলেছিস, আমারও তাই মনে হচ্ছে, কারণ না হলে ফোন বেজে যাচ্ছে আর এদিকে ও ফোন তুলছে না, এরকম তো কখনো করে না। আর যদি ব্যস্ত থাকে তাহলে তো প্রথমেই কেটে দিত, কিন্তু তুই কি করে জানলে সামনে ওর ম্যাচ আছে? কথাটা বলতে বলতে সোমের দিকে তাকালো আয়ুষি, আর তাকাতেই বুঝল বাঘের মুখে অলরেডি হাত ঢুকিয়ে ফেলেছে। কোনো কিছু না ভেবেই সোজা গড়গড়িয়ে বলে গেছে, আর পরক্ষণেই মনে পড়তে যে পাশে দাদা বসে আছে, আলতো করে মুখটা ঘুরিয়ে জিভ কাটল আয়ুষি। সোম অভিকে চেনে, আগের বছরই ঠিক এই পুজোর সময়টাতেই দেখা করিয়েছিল আয়ুষি ওদেরকে। না, ঠিক দেখা করায়নি, আসলে ভুলবশত সোম ওদের দুজনকে একসাথে দেখে ফেলেছিল, কিন্তু পরে আয়ুষিকে জিজ্ঞাসা করাতে ও সব বলেও দিয়েছিল। যদিও সোমকে কিছু লুকোয়নি, আর লুকোবই বা কেন, ওরা তো তখন জাস্ট ফ্রেন্ড, শুধু জাস্ট ফ্রেন্ড। আর ওই জন্যই তো সোমের সেই জাস্ট ফ্রেন্ড ব্যাপারটা বুঝতে বেশি সময় লাগেনি। অভি প্রফেশনালি ক্রিকেটার, এমনিতে ছেলেও ও ভালো, কলকাতাতেই বাড়ি, কিন্তু প্রফেশনের জন্য বাইরে বাইরেই থাকতে হয় বেশি। মাঝে মধ্যে যখন টাইম পায় তখন আবার কলকাতায় চলে আসে। অভির বাবাও একজন নাম করা ব্যবসায়ী, কিন্তু মা নেই ওর, মানে থেকেও নেই, ওর মা থাকেন না ওদের সাথে। অনেক বছর আগেই কোনো এক কারণে ডিভোর্স হয়ে গিয়েছিল অভির মা বাবার। আরও অনেক কিছু বলেছিল আয়ুষী অভির ব্যাপারে সোমকে, কিন্তু ওর যেটা আসলে জানাচ্ছিল, মানুষ হিসেবে আয়ুষী অভিকে কত নম্বর দিয়েছে। কারণ আর যাই হোক, ওইটুকু বিশ্বাস সোমের আয়ুষীর উপরে আছে যে যাকে তাকে ও বেছে নেবে না। আর অভির ভ্যালুটাই যেহেতু আয়ুষীর জীবনে সব থেকে বেশি ম্যাটার করে, তাই ফার্স্ট চয়েসে ও বোনের ইচ্ছেটাই রেখেছিল। ছেলে ভালো হলেই সব ভালো, আর সোমের নিজেরও অভির সাথে কথা বলে বেশ ভালোই লেগেছিল, একটাও ক্ষত বের করতে পারেনি ও। আর দাদা হওয়ার কর্তব্যে প্রথমেই সব বুঝে শুনে নেওয়াটাও স্বাভাবিক, আর সেহেতু বোনকে বাধা দেওয়ার কোনো কারণও ছিল না ওর কাছে আর। কি কি বললি, আরেকবার বলবি, শুনতে পেলাম না ঠিক। কই না তো, কিছু বলিনি আমি। সোম ঠিক যেই কারণে সবটা পরিষ্কার শুনতে পেয়েও না শুনতে পাওয়ার ভান করছে,
আয়ুষীও ঠিক সেই কারণেই ব্যাপারটা সামলাতে এড়িয়ে যেতে চাইছে। আমি কি করে জানলাম অভির সামনে ম্যাচ আছে? আচ্ছা আমাকে বলতো এক ওভারে কটা বল হয়। আয়ুষী সোমের দিকে তাকিয়ে করুণ সুরে বলল, এরকম কেন করছিস দাদা? তুই তো ছোট বোনটার সাথে এরকম করতে পারছিস বল। না, তুই প্রশ্নটা এমন করেছিস, আমি কি করে জানবো অভির ম্যাচ আছে কি না? সামনে ওয়ার্ল্ড কাপ আছে, ভুলে যাচ্ছিস? ক্রিকেটের ব্যাপারে আমায় তোর কাছ থেকে জানতে হবে এবার, পাল্টা উত্তর দিল সোম। আয়ুষী এবার সোমের মুখে এই উত্তরটা শুনে পুরো আকাশ থেকে পড়ল। ও তো ভেবেছিল দাদা ওদের সেই শুধু জাস্ট ফ্রেন্ড ব্যাপারটাকে নিয়ে এখনই আবার শুরু করবে, কিন্তু এ তো পুরো অন্য লাইন। না মানে আমি সেটা বলিনি, আমি তো আয়ুষীও চেপে গেল ব্যাপারটা। বেকার ঘেটে লাভ কি, সেই তো একবার শুরু হলে ব্যাপারটা নিয়ে ও নিজেই চাপে পড়ে যাবে। আর বাকি রইল ক্রিকেটের ব্যাপারে, এক ওভারে ছয়টা বল হয় সেটা ও জানে, হ্যাঁ এইটুকুই আয়ুষী জানে, কিন্তু এককালীন এই সামান্য জিনিসটুকু জানতো নাও। এখনও যে বিশেষ কিছু জানে তেমনটা বলা ভুল, কিন্তু জানে, টুকটাক জিনিসগুলো ও জানে। তবে হ্যাঁ, কিছু জানুক আর নাই জানুক ওই দুটো লোককে ও চেনে, এক মহেন্দ্র সিং ধোনি, তাও আবার MS ধোনি মুভিটা দেখার পর। তবে তারপর থেকে ধোনির হেলিকপ্টার শটের উপর ও ফেদা। আর দুই, সৌরভ গাঙ্গুলি, ওই যে শুনেছিল স্টেডিয়ামের মধ্যে খেলা চলাকালীন জামা খুলে হাতে করে ঘুরিয়েছিল। না শুধু শোনেনি, ছবিও দেখেছিল। আয়ুষীর কথায় হো হো করে হেসে উঠল সোম। ওই সবই জানে, না হলে অন্য কিছু ঘন্টা জানে। আর টুকটাক জেনে থাকলেও বয়ফ্রেন্ড এত বড় ক্রিকেটার আর ও সেখানে টুকটাক জানে, লজ্জার ব্যাপার নয় এটা? কথাটা বলেই আবার হেসে ফেলল সোম, কিন্তু এবার একটু রেগে গেল আয়ুষী। ও আর সোম ছাড়াও ওই গাড়িতে সামনে ড্রাইভার আছে, কি ভাবছেন উনি আয়ুষীর ব্যাপারে কি জানে? এই হলো এক বড্ড বাজে স্বভাব। ঠিক আছে বলছে বলছে, কিন্তু একটু জায়গা বুঝে শুনে তো বলবে। না তা কেন বলবে, বোনের প্রেস্টিজ খারাপ করতে হবে না শয়তান একটা। কিন্তু পরক্ষণেই আবার বয়ফ্রেন্ড শব্দটা কানে আসতেই ভিতর থেকে একটু শান্ত হয়ে গেল আয়ুষী, আর একটু লজ্জাও বোধ হয় পেল। কিন্তু মুখে কঠোরভাবেই প্রতিবাদ করে বলল, দাদা উই আর জাস্ট ফ্রেন্ড, আজে বাজে কথা বলা বন্ধ কর। হ্যাঁ হ্যাঁ জানা আছে তোদের জাস্ট ফ্রেন্ড,